মাননীয় জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট দানবীর শিক্ষা তারপরে 10টা থেকে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত উন্নয়ন হচ্ছে, সে উন্নয়ন বিগত দিনের এমপি ছিল, মন্ত্রী ছিল, আরো কোন সময় এত উন্নতি হয়েছে কিনা আমরা লক্ষ টাকা গুনতে পারি না। আমরা যখন মাননীয় এমপি উন্নয়নের কথা বলি তখন আমরা কোটি কোটি টাকার কথা বলতে হয়, জায়গা আছে সেখান থেকে হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আইনি জটিলতা আছে, ঈদগার জায়গা দেওয়া যাবে না, তখন বাকি জমিটাও উনি ক্রয় করে দিলেন। ওনার আন্তরিকতা আসলে একটু অনেক বেশি ছিল, তা ওনাকে ধন্যবাদ দিয়ে সেটা ছোট করার আসলে কিছু নাই। রমজান বেটাইছে।